বাংলা নিউজ স্টেশন। আমার মাকে খুঁজে পেয়েছি, তবে সেটা মায়ের লাশ। দীর্ঘ 25 দিন নিখোঁজ থাকার পর মায়ের লাশ পেলেন মরিয়ম মান্নান। নিজে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বৃহস্পতিবার রাত 11:30 দিকে ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমি আমার মায়ের লাশ পেয়েছি এইমাত্র। পরে রাত 12:00 দিকে আরেক স্ট্যাটাসে মরিয়ম লিখেছেন, আর কারো কাছে আমি যাব না, কাউকে আর বলবো না আমার মা কোথায়, কাউকে বলবো না আমাকে একটু সহযোগিতা করুন, কাউকে বলবো না আমার মাকে একটু খুঁজে দেবেন, কাউকে আর বিরক্ত করব না, আমি আমার মাকে পেয়ে গেছি। এর আগে মায়ের নিখোঁজ হওয়া প্রসঙ্গে মরিয়ম বলেছিলেন, গত 27 আগস্ট রাত থেকে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দিন রাত 10:30 বা তার একটু পরে আমার মা বাসার নিচে পানির টিউবওয়েল থেকে পানি আনতে যায়। ঘন্টা পেরিয়ে গেলে মা আর ফিরে আসে না। এরপর মাকে খোঁজা শুরু করে সবাই। আমার মায়ের পায়ের জুতা, গায়ের ওড়না, পানির পাত্র পড়েছিল, কিন্তু সেখানে আমার মা ছিল না। আমরা ধারণা করেছি প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে আমার মাকে অপহরণ করা হতে পারে। আমার মা রহিমা বেগম ও তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ বিল্লাল হাওলাদারকে নিয়ে তাদের খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা খানবাড়ি হোল্ডিং নং 35 দ্বিতীয় তলায় বসবাস করতেন। আমরা 6 ভাইবোন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তাকে না পেয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। পরের দিন 28 আগস্ট অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আদরি খাতুন দৌলতপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যার নং 15। দৌলতপুর থানা পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন 5 জনকে আটক করে রিমান্ডে এনেছে। নিখোঁজ রহিমা বেগমের পরিবার একটি সূত্র জানায়, 1 বছর পূর্বে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে হামলার শিকার হন রহিমা বেগম এবং তার এক কন্যা। ময়মনসিংহের ফুলপুরে পাওয়া গেছে তার মায়ের লাশ। গত 10 সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহ ফুলপুর উপজেলার 10 নং বওলা ইউএনওর বওলা গ্রামে একটি কবরস্থানের ঝোপের ভেতর হলুদ বস্তাবন্দী অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। বিভিন্ন সূত্র মতে ওই অজ্ঞাত নারী মরিয়ম মান্নানের মা। তবে লাশ অফিসিয়ালি হাতে পাওয়ার পর সব খুলে বলবেন বলে জানিয়েছেন মরিয়ম। নিজের এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে মরিয়ম লিখেছেন, ময়মনসিংহ ফুলপুরে যাচ্ছি মায়ের পচাগলা লাশ অফিসিয়ালি বুঝে নিতে। আমার সাংবাদিক ভাই বোন এবং আমার বন্ধু আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে কথা বলবো এবং প্রশাসনিক সকলের সঙ্গে প্রশ্নের উত্তর আমি দিব। আমার মায়ের লাশ অফিসিয়ালি আমার হাতে পাওয়ার পরে কিভাবে আমার মায়ের লাশ আমি খুঁজে পেলাম সে গল্প আপনাদের শোনাবো, একটু সময় আমাকে দয়া করে দিবেন। আমার মায়ের চুল, আমার মায়ের কপাল, আমার মায়ের হাত আমি চিনব না, কে চিনবে? সুদর্শক, এই নিজের পক্ষে কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।